Hey guys, Assalamualaikum. Welcome back to my channel, Israt Skitchen and Vlogs. চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। যেহেতু এটা অনেক সিম্পল অ্যান্ড সবারই জানা, তো পুরো আমি আমার মতো করে প্রেজেন্ট করলাম। অনেক দিন হলো ভিডিও আপলোড করতে পারছি না, একটু বিজি আছি সেজন্য। তো আজকে চলে আসলাম সিম্পল ওয়েতে এই রেসিপিটা কিভাবে করা যায়, অথবা যারা নতুন তাদের জন্য তো খুবই হেল্পফুল। তো ডিশটা দেখে বুঝেই গেছেন এটা কি, ফ্রাইড রাইস। সাথে রেখেছি সুইট চিলি চিকেন অথবা ক্যাপসিকাম চিকেন। তো রেসিপিটি এখন শুরু করি, লেটস গো। খুবই ইজি ওয়েতে আজকের ফ্রাইড রাইসটি তৈরি করব। তো প্যানে তেল দেওয়ার পর আমি এখানে অনিয়ন দিব। অনিয়নগুলো আমি কিউব করে কেটে রেখেছি। তো এক কাপ পরিমাণ অনিয়ন আমি এখানে এখন তেলে দিয়ে দিব, আর বাকি সবজিগুলো এক এক করে ঢেলে দিব। অনিয়নটা একটু হালকা কুক করে নেওয়ার পর আমি এখানে দিব হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলো খুব ছোট ছোট করে কাটা। ফুলকপিগুলো আমি বয়ল করিনি, বাট সবসময় আমি ফুলকপি একটু বয়েল ওয়াটারে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আমি যখন কোনো তরকারি রান্না করি সেটার সময়ও সেম আমি বয়েল ওয়াটারে ভিজিয়ে রাখি, বাট আলাদাভাবে বয়েল করি নেই না। তো এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু ফুলকপিটা একটু কুক হতে সময় লাগবে, তো এই জন্য আগেই দিলাম। তারপরে এক এক করে সবগুলো সবজি দিয়ে দিব। তো এখানে এখন এক চামচ লবণ গেছে, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন যেটা আমি গোল করে কেটে নিয়েছি। আর আরও কিছু স্প্রিং অনিয়ন যাবে, সেটা জুলিয়ান কাট করে কেটে রেখেছি। এখন দিয়ে দিলাম হলো ক্যারট, সেটাও জুলিয়ান কাট করে কাটা, আর সাথে হালকা একটু গ্রিন চিলি দিলাম। এখন এটা সাদা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন, যেটা স্প্রিং অনিয়ন একেবারে পেঁয়াজের সাথে যে অংশটুকু সেটুকু সেই অংশটা, সেজন্য এটা সাদা। তো সবজিগুলো একটু ভালো মতো ভেজে নেওয়ার পর আর ভালো কুক হয়ে যাওয়ার পর আমি এক এক করে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিব। যেটা প্রথমে দিচ্ছি এখন ওয়েস্টার সস, যেটা যাচ্ছে 1 টিস্পুন। তারপর যাবে 1 টেবিল স্পুন সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না বিশেষ করে ফুলকপিগুলো কুক হয়ে যাচ্ছে। আর অন্য যে সবজিগুলো আছে সেটি একেবারে সেদ্ধ করতে হবে এমন না, জাস্ট একটু হালকা ফ্রাই করে নেব। আর দিচ্ছি এখানে 2টো ডিম দিয়েছি, আর সাথে একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে নিচ্ছি ভালো মতো ফেটে। এটা ওই প্যানেতেই, সেম প্যানেতেই আমি এখন এটা ফ্রাই করব। এখন সবজিগুলো আর ডিমটার সাথে মিশিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা অলমোস্ট হয়ে গেছে। এখন এখানে আমি বয়েলড করা হোয়াইট রাইস মিশিয়ে দিব। আমি রাইসটা আগেই কুক করে রেখেছি, তো দেখতেই পাচ্ছেন এখন আমি রাইসটা মিশিয়ে দিচ্ছি। তো রাইসগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করব। অ্যান্ড সবজির সাথে যে পরিমাণ সল্ট দিয়েছিলাম তা তো সেটাই ইনাফ ছিল। তো এখন একটু ভালো মতো কুক করে নিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি সবগুলো মিশিয়ে। তো ফ্রাইড রাইসটা অলমোস্ট ডান, কুক হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। তো আশা করছি আজকের ভিডিওটি আর আমার কুকিংটি আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। Thank you.